আসানসোলে ফের শাসক দলের বিরুদ্ধে বহিরাগত দুষ্কৃতি দিয়ে ভোট করানোর অভিযোগ তুলল বিজেপি। আসানসোল নির্বাচনী প্রচার শেষ হওয়ার ২৪ ঘন্টা আগে ফের শাসক দলের বিরুদ্ধে বহিরাগত দুষ্কৃতি দিয়ে ভোট করানোর অভিযোগ তুলল বিজেপি। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ তুললেন আসানসোলের প্রাক্তন ও বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, জেলা সভাপতি দিলীপ দে, কৃষ্ণেন্দু মুখার্জি। অন্যদিকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক মহিশিলা ৮৫ এবং ৪২ নম্বর ওয়ার্ডের এলাকায় নির্বাচনী প্রচারে আসেন প্রার্থীদের হয়ে। বিজেপির অভিযোগের উত্তরে মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন আসানসোলের মানুষ দেখবে, বিজেপি মিথ্যে কথা এবং মিথ্যে অভিযোগ দেওয়া ওদের কাজ। প্রচার শেষ হয়ে যাওয়ার পর, প্রচারের পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর, দোজ হু আর নট দ্য ভোটার্স অফ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা যেন আসানসোল কর্পোরেশন এলাকায় না থাকতে পারে। এবং গতকালই আপনারা জেনেছেন নিশ্চয়ই যে ইলেকশন কমিশন কিন্তু এই ধরনের নির্দেশ একটা দিয়েছে যে প্রচার শেষ হয়ে যাওয়ার পর অন্য কেউ থাকতে পারবে না, যারা এখানকার ভোটার নয় তারা থাকতে পারবে না। কিন্তু আমরা খবর পাচ্ছি যে কাল ৫টার পর থেকে বিভিন্ন অঞ্চল থেকে, যেমন আপনার জামুড়িয়া থানার যে পঞ্চায়েত এলাকা আছে নিমসা সেই অঞ্চল থেকে, পাণ্ডবেশ্বর, লাউদোয়া, অন্ডাল, রানীগঞ্জে যে রুরাল এলাকা, বারামুনি, এই বিভিন্ন অঞ্চল থেকে বাইরে থেকে লোকজন আনা হচ্ছে এবং তারা এসে বুথগুলো দেখে যাচ্ছে, তাদেরকে এসে বুথগুলো দেখানো হচ্ছে। ফোর্স যেভাবে রুট মার্চ করে সেভাবে তৃণমূল কংগ্রেসের এন্টি সোশ্যাল রুট মার্চ করেছে, রুটটা দেখে নিচ্ছে যে রুট করতে গেলে কোন দিক দিয়ে পালাতে হবে, কোন দিক দিয়ে ঢুকতে হবে, সব তারা প্রস্তুতি নিচ্ছে। তো আমরা কমিশনার সাহেবকে বলেছি, পুরো ব্যাপারটাই বলেছি, উনি বলেছেন যে না আমরা কিছু অন্য হতে দেবো না, আমরা নিয়ম মানি হবে। কিন্তু আমরা আসানসোলের জনগণকেও রিকোয়েস্ট করব যে প্লিজ এই ধরনের কিছু হলে আপনারা প্রতিবাদ করুন এবং প্রতিরোধ করুন, কারণ আলটিমেটলি মানুষের ভোট দেওয়া যে অধিকার, মানুষ কাকে ভোট দেবে না দেবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ভোট দেওয়ার অধিকার যদি কেড়ে নেওয়ার কেউ চেষ্টা করে সেটা আমাদেরকে রুখে দিতেই হবে। কাল থেকে বহিরাগত ঢুকিয়ে তাণ্ডব করবে, এখনই প্রেস মিট করলো জেলা প্রেসিডেন্ট, আসানসোলের মানুষই দেখবে বিজেপি। আমি একটু আগেই বললাম যে আজ পর্যন্ত বিজেপি তো সত্যি কথা বলেনি, ভারতীয় জনতা পার্টি এখন ভারতীয় ঝুটা পার্টি হয়ে গেছে। আসানসোল থেকে সমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।